গরম পড়তেই তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে। সেই সংকট দূর করতে রবিবার বালুরঘাট আর্য সমিতি ক্লাব কর্তৃপক্ষ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো। এদিন ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরকে সব রকম ভাবে সহযোগিতা করেছে দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। আর্য সমিতি ক্লাবের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন করা হচ্ছে, সেই কারণে বছরভর একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখেই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করে বালুরঘাট আর্য সমিতি ক্লাব কর্তৃপক্ষ। এদিন প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক বিভাস সাহা, ক্লাব সদস্য সৌভিক তরফদার, দক্ষিণ দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দুলাল বর্মন সহ অন্যান্য ক্লাব সদস্য ও বিশিষ্ট জনেরা। এই বিষয়ে ক্লাব সম্পাদক বিভাস সাহা জানান, আমরা আমাদের বালুরঘাট আর্য সমিতি ক্লাবের 75তম বর্ষে আজকে যার জন্য বর্ষে আমরা পালন করছি এবং যার জন্য আমরা আজকে রক্ত শিবিরে আয়োজন করছি। কেন এই জেলায় কি রক্ত সংকট চলছে? দক্ষিণ দিনাজপুর জেলা আমাদের জেলায় খুব রক্ত সংকট, এই জন্য উন্নতির সাথে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি, ততটা আমরা উন্নতি সংকটটা দূর করতে পারি। এখন পর্যন্ত কতজন রক্তদান করলো? অলরেডি আমরা এখন পর্যন্ত আমাদের 15 প্লাস। টার্গেট কীরকম রয়েছে? টার্গেট আমাদের 30 আছে। এই রক্তদান শিবির কি প্রথম এবার আয়োজন না এর আগেও করেছে? না, এবারই আমাদের প্রথম। আমরা এটাকে আমরা ধারাবাহিক প্রত্যেক বছর করার চেষ্টা করছি, ভালো করতে পারি তার জন্য আমরা বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে।